রাস্তা জুড়ে বড় বড় টুকরো। ফাটল ধরেছে একটার পর একটা বাড়িতে। বদ্রীনাথের প্রবেশদ্বার হলো হিমালয়ের জনপদ যোশীমঠ। চলতি বছরের শুরু থেকে যোশীমঠের একের পর এক বাড়ি হোটেলে ফাটল দেখা গিয়েছে, যার জেরে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন প্রায় 296টি পরিবার। যোশীমঠের পাশাপাশি ফাটল দেখা গিয়েছে কর্ণপ্রয়াগেও। উত্তরাখণ্ডের অন্য দুই শহর মুসৌরি এবং নৈনিতালের বহু বাড়িতেও ফাটল দেখা যায়। ফাটল হয়ে গিয়েছে, যেখানে আমি পা রাখছি সেখানেও তাই। এই প্রত্যেকটা রাস্তার একই অবস্থা। হোটেলগুলির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যেই হোটেল অর্থাৎ মালারে ইন, যেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো ভাঙা শুরু হতে পারে, যদিও একটি উচ্চ পর্যায়ে তার আগে বৈঠক রয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি এই মুহূর্তে। কিন্তু যে অবস্থায় এই হোটেলটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, নিচ পর্যন্ত কিছুটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। যে ফাটল এখানে লক্ষ্য করা গেছে নিচের অংশে, এই ফাটল উপরের অংশে বা হোটেলের ভেতরে নাকি সেরকমভাবে কোনো কিছু হয়নি যেমনটা মালিকের তিনি বলছেন, এবং উপরের অংশ বাইরে থেকে একদম ঠিকঠাক দেখতে লাগলো। নিচের যে ভিতের এরিয়াটা সেটাই কিন্তু সম্পূর্ণভাবে ফাটল দেখা দিচ্ছে। এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ছবি আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এইখানে যে অবস্থা হয়ে রয়েছে, অর্থাৎ একেবারে মালারি ইনের উল্টো দিকের হোটেল, এবং সেই হোটেলেরও কিন্তু এইখানে প্রায় কম করে কতটা চওড়া হয়ে রয়েছে এখানটা দেখলে একেবারে পরিষ্কার। এইখানে মোটামুটিভাবে 5 ইঞ্চির মতন চওড়া, এখানে প্রায় 4 থেকে 4.5 ইঞ্চির মতন চওড়া হয়ে কিন্তু এই ফাটল ধরা পড়েছে। যদি এইরকমভাবে ফাটল নিচের অংশে ধরা পড়ে তাহলে এই গোটা বিল্ডিং সেটা কিভাবে থাকবে সেটাই তো বোঝাটা সব থেকে বেশি মুশকিলের হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে, যে কারণে ইতিমধ্যে এখানে রেডমার্ক করে দেওয়া হয়েছে। হোটেলের একেবারে পার্বত্য এলাকা, পাহাড়ের গা বেয়ে এইরকমই একের পর এক বাড়ি উঠেছে, কংক্রিটের বাড়ি। কিন্তু সেই বাড়ির যে অবস্থা, যে হাল আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তা সত্যি অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ বেশ কিছুদিন আগেই আমরা একটি সার্ভে রিপোর্টও সামনে পাই, এবং সেই সার্ভে রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু এই যোশীমঠ আস্তে আস্তে বসে যাচ্ছে। এই যে উপরের অংশের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরের অংশের ছবিটাও কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে কী ধরনের ধস এখানে নেমেছে, কতটা ভয়ঙ্কর সেই ধসের চেহারা। কোনো মতে জিনিসপত্র নিয়ে তারা এখান থেকে প্রাণ সংশয়ে, প্রাণ ভয়ে, প্রাণ হাতে নিয়ে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন। প্রাণ বাঁচাতে দীর্ঘদিনের ভিটে মাটি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের আশায় চোখের জলে এই পাহাড়ি জনপদকে বিদায় জানিয়েছেন প্রায় 1000 মানুষ। তাহে রাত কো নিন্দ ভী নহীঁ আতি হ্যায় ডর কে মারে, এসি এসি হালত হো রখি হ্যায়, আব ক্যা করে। কব দিখাই দিয়া এসা? ইয়ে তো 2-3 তারিখ কো দিখাই দিয়া, আর ফির ধীরে ধীরে কুছ জ্যাদা হি দিখাই দে রহা হ্যায়। पहले तो थोड़ा क्रैक दिख रहा है, उसके बाद फिर ज़्यादा ज़्यादा दिखाई देता है। और मकान टूट गया, दूसरे जगह जगह सोने के लिए जा रहे अभी आए, NTPC वालों ने ख़त्म कर दिया। डर लग रही, कहाँ जाएं, क्या करें, कोई समय जी मैंने आज पहुँची थी वो मकान बना दिया, पूरा पैसा खर्चा कर, माफ खाने के लिए भी नहीं है, कुछ भी नहीं बचा हमारे पास। যোশীমঠের সেই ভয়াবহ স্মৃতি শুধুমাত্র তুলে ধরেছিল বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় প্রথম খুঁজে পায় সেখানে থাকা এক বাঙালি পরিবারের। ডাক্তারবাবু বলেই তাকে চেনেন সবাই। প্রায় 20 বছর আগে রানাঘাটের বাসিন্দা হওয়া সত্ত্বেও ডাক্তারবাবু তিনি তার পরিবার নিয়ে চলে গিয়েছিলেন বরাবরের জন্য এই যোশীমঠে। সেখানেই বসবাস করতেন তারা। তাঁর বাড়িতে যেভাবে ফাটল ধরা পড়েছে তাতে কার্যত তারাও ঘর বাড়ি ছেড়ে অন্যত্র স্থান নিতে বাধ্য হয়েছিলেন। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে সেই সকল ভয়াবহ স্মৃতির কথা জানিয়েছেন ডাক্তারবাবু তিনি নিজেই। কতদিন ধরে এখানে রয়েছেন আপনি? আমি 26 বছর ধরে এখানে আছি। এই যে ব্যাপক পরিমাণে ফাটল ধরা পড়েছে, ধস নেমেছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? কারণ বাড়িঘর ছেড়ে তো আপনাকেও সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বাইরে আছি, বাড়িঘর ছেড়ে আমি অন্য কোথাও প্লেস নিয়েছি। আর এখানে ভীতি তো আছি, আমরা সবাই ভীতু, মানে দিনের প্রতি দিন এটা বেশি ফাটল বেশি বাড়িয়ে যাচ্ছে, আর আশপাশ এরিয়াও সব এর জন্যই ভীতু।
দু তারিখে প্রথম এখানে ফাটল ধরা পড়ে, তিন তারিখে ফাটল ধরা পড়ে, কিন্তু তার আগে কোনো সময়ের জন্য এইরকম অবস্থা দেখেছেন? না, এরকম অবস্থা দেখি নাই কোনোদিন, এরকম যেরকম ফাটছি এখন। হ্যাঁ, ফটলটা বেশি দেখা যাচ্ছে, এরকম কোথাও শোনা যায়নি। প্রথম রাত্রিতে তো আমরা ঘুমাতেই পারিনি, মানে এখনও ঘুমাতে পারি নাই ঠিক মতন, মানে রাত্রে ঘুম ভেঙে যায়, মানে এই ধরনের চিন্তা ভাবনা করে, মানে যে মানে যেটুকু মানে যা কষ্ট মেহনত, মানে যেটুকু বলে মানে বলে কামাই পয়সা উপার্জনের যেটা ই ছিল করে সেটাও ছোট মতো থাকার জন্য একটা বাড়ি করেছি, কিন্তু সেটাও যদি এই অবস্থায় যদি চলে যায় আরে আমরা থাকবো কোথায়? মনে হয় যে জসীমঠের অস্তিত্ব থাকবে আদৌ, কারণ যে সার্ভে রিপোর্ট সামনে আসছে তাতে তো দীর্ঘদিন ধরে জসীমঠ আস্তে আস্তে বসতে শুরু করে দিয়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে একেবারে বসে যেতে পারে, বিলুপ্তির পথে যেতে পারে জসীমঠ। সঠিক, এটাও সম্ভব, কারণ জিওলজিস্ট ভূবৈজ্ঞানিক এনারা বলছেন যে হয়তো ধীরে 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 ফিউচার হয়তো অন্ধকার, হয়তো খিস্তে খিস্তে নিচে চলে যাবে। হ্যাঁ, এখন কখন যাবে নির্দিষ্ট কোনো সময় নাই, তবে এটা হ্যাঁ যে হয়তো ছয় মাস লাগবে, এক বছর লাগতে পারে, দুই বছর লাগতে পারে, কোনো ইয়ে নেই কোনো। এখন সরকার বলছে যে এর জন্য ট্রিটমেন্ট চলছে, মানে এটা কীভাবে মানে এটা রোখানো যায়, মানে রোকথাম করা যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদমই এখানে থাকা সম্ভব হচ্ছে না। এবং তার পরবর্তী সময় আপনারা এই মুহূর্তে কি চাইছেন? কারণ অনেকেই তো বাড়ির যারা পরিবার পরিজনরা রয়েছেন তারা তো অন্যত্র চলে গিয়েছেন, একেবারে তড়িঘড়ি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা তো প্রায় 800-900 পরিবার প্রায় আমরা অন্যত্র চলে গেছি, মানে গুরুদ্বারা কেউ হোটেলে, যে কোনো হোটেলে, মানে হোটেল আছে, তারপরে সরকারি বিল্ডিং ওখানে শরণ নিয়েছে। ডাক্তারবাবুর থেকেই জানা গেল এই ধরনের ধসের কারণে জসীমঠ থেকে বরফে ঢাকা আউলি যাতায়াতের জন্য যে রোপওয়ে তাও বন্ধ করে দেওয়া হয়। জসীমঠ আউলি রোডের কাছে 2180 মিটার উচ্চতা থেকে মাটিতে ফাটল ধরা শুরু হয়েছে। ভূমিতে ফাটলের কারণে যাত্রী নিরাপত্তার কথা ভেবেই তা বন্ধের সিদ্ধান্ত নেয় রোপওয়ে কর্তৃপক্ষ, যা ভারতের সবচেয়ে দীর্ঘ ও সর্বোচ্চ রোপওয়ে যোগাযোগ ব্যবস্থা। এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং সর্বদীর্ঘ যে রোপওয়ে সেশন রয়েছে সেটাই হচ্ছে এই জসীমঠ এবং আউলি। তাই এই মুহূর্তে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে তাতে সম্পূর্ণভাবে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। একেবারে পেছনের এই যে তারটি দেখতে পাচ্ছেন, এই তার দিয়েই কিন্তু রোপওয়ে ধীরে ধীরে আউলির দিকে চলে যাচ্ছে এবং এইটা হচ্ছে প্রথম পোল। এবং সেই পোলের নিচের যে ছবি, যে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে তা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মাটিতে পুরো ফাঁক হয়ে গিয়েছে, অর্থাৎ মাটি ফাঁকা হয়ে গিয়েছে, ধস নেমেছে এবং একই সঙ্গে ফাটল দেখা দিয়েছে। যেভাবে মাটিতে ফাটল হয়েছে, ফাটল চওড়া হয়েছে, এর জেরেই কিন্তু কর্তৃপক্ষ যারা তারা পরিষ্কার করে বলছেন যে এইখান থেকে কোনোভাবেই সুরক্ষিত নয়। আমি একটু দেখানোর চেষ্টা করব কতটা ভেতরে ফাঁকা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে গোটা লাঠিটা, এবং লাঠিটা কিন্তু সম্পূর্ণভাবে ঢুকে যাচ্ছে কতটা, অর্থাৎ কি গভীর ফাটল এখানে রয়েছে একেবারে স্পষ্ট। এবং এই ফাটল কিন্তু কত দূর পর্যন্ত চলে গিয়েছে, এরই সঙ্গে সঙ্গে আরও একটা ছবি দেখাবো। এইখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি পর্যন্ত এই এই মাটির সঙ্গে, অর্থাৎ এই জমিটার সঙ্গেই একেবারে সম্পৃক্ত ছিল, কিন্তু সেই মাটির থেকে, অর্থাৎ সেই জমির থেকে এই বাড়িটি কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে গিয়েছে, সামনের দিকে হেলে গিয়েছে, যে কারণে এই জায়গাটাকে তো রেজন হিসাবে ঘোষণা করাই হয়েছে। একই সঙ্গে বাড়ির যারা বাসিন্দারা তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে বিভিন্ন সময় বছরের ম্যাক্সিমাম টাইমটাতেই যে বহু সংখ্যক পর্যটকেরা ভিড় জমান শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগ করবার জন্য, কার্যত সেই জায়গাটাও ধ্বংসের মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে হয়তো এই গোটা জায়গাটাও একেবারে বসে যেতে পারে, যেরকমভাবে জসীমঠের অবস্থা হয়েছে, যেভাবে ধস নামতে শুরু করে দিয়েছে, কার্যত এইখান থেকেও সেই ছবি। অর্থাৎ এই পুরো জায়গা ফাঁকা করা হয়েছে এই একটাই কারণে, কারণ জসীমঠ সত্যি নিরাপদ নয় কারোর জন্যই। সুতরাং জসীমঠ বলে কোনো জায়গা কি আদৌ থাকবে কি না, সেই বিষয়ে যেমন গবেষকদের মধ্যে বিশেষজ্ঞরা তারাও যেমনটা বলছেন যে সংশয় রয়েছে, ঠিক একই রকমভাবে উত্তরাখণ্ড প্রশাসন তারা হয়তো চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার কসুর আদৌ কি দিতে পারবে জসীমঠ? যেভাবে ভূমিধসের কবলে পড়তে শুরু করে দিয়েছে জসীমঠ, তা নিয়ে কিন্তু এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে তুলতে শুরু করে দিয়েছেন এখানকার বাসিন্দারাই।